দখল দূষণে অস্তিত্ব সংকটে মাদারীপুরের বরিশাল খালের 8 কিলোমিটার অংশ বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ খালটি পরিষ্কারে কাজ করছেন স্থানীয়রা বিস্তারিত জানাতে শহরের কুকরাইল এলাকায় আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ সরাসরি যাচ্ছি তার কাছে অভিজিৎ মাদারীপুর শহর থেকে ইটের পুলের কোল ঘেঁষে পাথুরিয়াপাড় এলাকা পর্যন্ত 8 কিলোমিটার এই বরিশাল খালটি দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা এবং দখলদারদের কারণে পুরো খালটি পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে আজকে সকাল থেকে জেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এখানে একদল তরুণ বিডি ক্লিনিকের একদল তরুণ তারা এই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এটি আসলে তারা আমাদেরকে জানিয়েছে যে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে তারা পর্যাপ্ত সহযোগিতা করবেন এই তরুণরা এবং সকাল থেকে তারা দলে দলে ভাগ হয়ে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কুকরাইল এলাকায় এই কুকরাইল এলাকায় আসলে চারপাশ ময়লা আবর্জনা এবং যে দূষণ তার দূষণের কারণে কিন্তু বরিশাল খালটির অস্তিত্ব সংকটে এটি দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি তুলে আসছিল যে এই খালটির নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি নৌযান যাতে স্বাভাবিক করা যায় সে ব্যাপারে কিন্তু এলাকাবাসী বারবার সেই দাবিটি তুলেছেন এটি কুকরাইল এলাকায় এই মুহূর্তে কার্যক্রম চালানো হচ্ছে বিডি ক্লিনের যে সদস্যরা রয়েছে বিডি ক্লিনের তারা সেই সদস্যরা কিন্তু সেই অভিযান চালাচ্ছে এবং তারা বলছেন যে যত সময় এই খালের নাব্য ফিরিয়ে আনা না হয় এরই মধ্যে জেলা প্রশাসন তরুণরা এই কার্যক্রম চালাচ্ছেন এ নিয়ে কিন্তু একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে যে খালের যে দখলদার এবং দূষণের কারণে যে খালের অস্তিত্ব সংকট হয়েছিল সেটি নিয়ে কিন্তু একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে তারপরে কিন্তু নড়েচড়ে বসে জেলা প্রশাসন সহ যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তারা কিন্তু নড়ে চড়ে বসেন পরবর্তীতে কিন্তু এই খালটি পরিষ্কার এবং যে খালের যে নাব্য ফিরিয়ে আনার আর ব্যাপারে কিন্তু সর্বশেষ তৎপরতা শুরু হয় এবং সে তারই অংশ হিসাবে এখানে এই কার্যক্রম চালানো হয়েছে তো এই ছিল আমার কাছে যে মাদারীপুরের বরিশাল যে খালটির যে সবশেষ কার্যক্রম চালানো হয়েছে তার সবশেষ মাদারীপুর থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ